আসসালামুআলাইকুম एवरीवन, वेलकम बैक टू माई चैनल लाभलिज कुकिंग एंड ब्लॉगिंग। आज के आमी आपनादेर बेकार स्टाइले ए फ्रूट केकटी करे देखाबो। एखाने मात्र आमी एखाने दुईटी फ्रूट यूज करे, दुईटी ड्राई फ्रूट यूज करे एकदम बेकारिर मतो ए ड्राई केकटी आपनादेरके करे देखाबो। आमार भिडियोटी जादेर भालो लागबे अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करबेन दर्शक एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबेन जाते आमी परबर्ती भिडियो आपलोड करले साथे साथे आपनारा नोटिफिकेशन पेये जान। चलुन देखे निई आमी एटा किभाबे बानियेछि। आमी एखाने 3टी डिम निये निब। अवश्यई डिमटा रूम टेम्पारेचारे होते होबे। যদি আপনাদের ডিমটি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন। ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক হবে না। এখন আমি এটাকে বিট করে নিব। আমি এখানে সাদা অংশ এবং কুসুম একসাথে বিট করে নেছি। এখন আমি চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি। আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। এটাতে আমি বিট করে দিব। যে যতটুকু মিষ্টি খান কেকে তিনি ততটুকুই চিনি অ্যাড করবেন। আবার যদি বেশি চিনি অ্যাড করেন তাতে কেকটাতে পানি ছেড়ে দিবে, কেকটা হবে না ভালো করে। আমি বিট করে নিলাম। এখন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিব। পাউন্ড কেকে অবশ্যই তেলটা ব্যবহার করতে হবে। আপনারা বাটার ও গলিয়ে ইউজ করতে পারেন। এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। আমি আবারও বিট করে নিচ্ছি। আপনাদের যাদের বিটার নেই আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এটা করতে পারবেন। আমার এটা মেশানো হয়ে গেছে। আমি এখন শুকনো উপকরণ মিশিয়ে নিব। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আমরা দুটো ডিমের জন্য হাফ কাপ বা তার চেয়ে সামান্য ময়দা ইউজ করব। আর 3টা ডিমের জন্য আমি এখানে 1.5 কাপ নিয়েছি। তারপর আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম। আমি এটাকে ছেলে নিচ্ছি, ছেলে মিশিয়ে নিব। ময়দাটা ছেলে নিলে एकदम स्मूथ है केकटा। एकोन आमी आस्ते आस्ते मिशिए दिब। आमी अर्धेक प्रथमे मेशाबो, हल्का हाथे नेड़े चेड़े आमी मिशिए निब। केकेर बैटर मयदा दिए बेशी जुड़े नाड़ा जाबे ना, ताहले फोमटा नष्ट हये जाबे, केक भालो होबे ना। एकोन आमी बाकी अर्धेक मयदा दिए दिलाम। ময়দার মিশ্রণটা দিয়ে সামান্য আস্তে আস্তে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আমার এটা হয়ে গেছে। আমি এখানে ফ্রুট নিয়ে নিলাম, ড্রাই ফ্রুটস। এখানে আমি ড্রাই মুরব্বা নিয়েছি। আমি এই নীল কালারটা হালকা ফ্রুট কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিশমিশ নিয়েছি। আমি तीन टाइपर फ्रूट्स दिए दिलाम। दिए हल्का हाथे आबारो मिशिए निब। आपनारा चाइले एर मध्य आरो विभिन्न धरनेर ड्राई फ्रूट्स एड करते पारेन। आमार हातेर काछे दुटो छिलो, आमी दुटो यूज करेछि। एखाने आमी केक मोल्डे हल्का तेल दिए एटाके भालो करे मिशिए निब। तारपर आमी तार उपरे मयदा छिटिए दिच्छि। এভাবে চারদিকে ময়দা ছিটিয়ে দিতে হবে। এইভাবে জাকি পুরোটা নিয়ে নিব। বাকি ময়দা আমি ফেলে দিয়েছি। এখন আমি তার উপর ব্যাটারটা ঢেলে দিব। সামান্য উপর থেকে ব্যাটারটা ঢালতে হবে। আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি স্পুনটা হালকা পানিতে ভিজিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি, যাতে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিলাম। কেকটা বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে। আমি এটাকে বেক করব 45 মিনিটের জন্য। আমি 45 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 45 মিনিট পর, দেখেন কি সুন্দর কেকটা হয়ে গেছে। আমি হালকা স্পুন দিয়ে কেকটাকে দাগ দেওয়ার কারণে উপরে সামান্য পাটল দিয়েছে। আমার কেকটা হয়ে গেছে। টুথপিক যখন শুকনো আসবে তার মানে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এমনিতে চুলাতে করলে আপনারা ৪৫ মিনিট মিডিয়াম আছে বেক করলেই কেকটা হয়ে যায়, একটু বেশি সময় লাগে না। এখন আমি কেকটি ঢেলে দেখাচ্ছি। এইভাবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এটা বানান, ইনশাল্লাহ আপনাদের কেকটিও দেখতে একদম রেস্টুরেন্টের মতো হবে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই কেকটা বাচ্চারা অনেক পছন্দ করে কালারিং হওয়ার কারণে, খেতেও অনেক মজা। আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।